আমি এটাকে মেনু এডিট ক্লিন দিচ্ছি, এটা একবার ক্লিক করে ধরে, এটা একবার ক্লিক, আচ্ছা তো এটার সমস্যা হচ্ছে এটাতে ব্ল্যাক কালি মিসিং, কালো কালি নাই, শুধুমাত্র দেখেন ম্যাজেন্টা ইয়েলো আর সায়ান আসছে। আচ্ছা আমরা হচ্ছে স্ক্যানটা খুলে আলাদা করে নিয়েছি, এখন আমাদের মূল কাজ। অবশ্যই আপনি এটা করার আগে আপনি হেড ক্লিন আর পাওয়ার ক্লিন দিয়ে দেখবেন, যদি আপনার সমস্যা সমাধান হয় তাহলে এটা করার দরকার নেই, আর যদি হেড ক্লিন এবং পাওয়ার ক্লিন দেওয়ার পরেও সমস্যা সমাধান না হয় তাহলে এই ট্রিক্সটা প্রয়োগ করবেন। এটার জন্য আপনাকে আপনার একটা সিরিঞ্জ দরকার হবে, এইটা হচ্ছে এদিকে যতদূর যায় ছড়াই দিবেন হাত দিয়ে, এই যে পাইপটা দেখছেন এটাতে আমরা সিরিঞ্জটা লাগাবো। কালো কালির ট্যাঙ্কিটা খুললে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এখান থেকে কালি টানতেছে, অলরেডি এর মধ্যে কালি চলে আসছে। আচ্ছা তো এখন আমরা এটা খুলবো, খুলে নিচ্ছে আচ্ছা তো আমাদের এটা লাগানো শেষ, আমরা এখন দা প্রিন্টারটা রেডি হচ্ছে, এখন রেডি হোক।
আচ্ছা আমরা আবার ম্যানুয়ালি নজল চেক দেব, তবে প্রিন্টারটা বন্ধ করে নিচ্ছি। আর এখন হচ্ছে উপায় হচ্ছে এইটা চেপে ধরে, এইটা চেপে ধরে রাখা যতক্ষণ আলো না জ্বলে। দেখুন কালো কালো এসেছে কিন্তু কাটা কাটা, উপরে দেখছি একটা একটু মিসিং আছে। তো আপনারা এমন হলে আরও একবার একটু নজল সিরিঞ্জ দিয়ে একটু কালি টেনে নেবেন। আর একটা জিনিস হইতে পারে, এটা পরিষ্কার আছে, আমরা হচ্ছে হেডের নিচটা একটু মুছে নেব। আচ্ছা তো আমরা হেডটা একটু মুছে নেই এইভাবে। যাই হোক আরেকবার নজল চেক দিচ্ছি। তো এবার দেখেন মোটামুটি আমি ওই এর আগে একবার দিয়েছিলাম, তো এই জন্য এমন আসছে, কালিটা আসছে।